Hello guys, welcome to Dr. Gamelogist, and I'm Enamul Hogbathon, back with another video. Dear gamers, in this video I'm gonna show you the Need for Speed Carbon story explained in Bangla. So bondura, এই ভিডিওতে আমরা নিড ফর স্পিড সিরিজের জনপ্রিয় গেমগুলোর একটি নিড ফর স্পিড কার্বনের স্টোরি এক্সপ্লেইন করব তবে তার আগে কিছু কথা বলে নিই বন্ধুরা নিড ফর স্পিড কার্বন হচ্ছে জনপ্রিয় রেসিং গেম সিরিজ নিড ফর স্পিডের দশম গেম যা রিলিজ পেয়েছিল 2006 সালে এবং এটি যথাক্রমে ডেভেলপ এবং পাবলিশ করেছিল ইএ আপনি যদি ভিডিও গেম খেলে থাকেন বা যদি রেসিং গেম যদি পছন্দ করে থাকেন তাহলে কখনো না কখনো হয়তো নিড ফর স্পিড সিরিজের নাম শুনেছেন তবে বেসিক্যালি যেটা হয় রেসিং গেমগুলোতে কোনো রকম স্টোরি থাকে না তবে তার থেকে কিছুটা ব্যতিক্রম এই নিড ফর স্পিড সিরিজটা নিড ফর স্পিড সিরিজে কিছু উল্লেখযোগ্য গেম রয়েছে লাইক নিড ফর স্পিড কার্বন নিড ফর স্পিড মোস্ট underground jegulo te apni backstory paben so here we go for the need for speed carbon story summary in bangla palamount city bisher ar 5-10 ta shohorer moto ekti sadharon shohor ei shohore diner belay bibhinno byastotay bora thakleo rat 12 tar por theke shuru hoy racer der anaguna horek boyosher racer horek rokomer gari niye ber hoy rate race korar jonno ei shohorer racing e total 4 ta zone royeche jekhane sthaniya racer ra rastay adipotto bistarer jonno bibhinno racing event er ayojon kore thake to ekhane 4 ta zone er 4 ta racer gang royeche Number 1 21st Street Crew যার লিডার হচ্ছে এনজি এবং এই গ্যাং ক্যাম্পটনের রাস্তায় আধিপত্য বিস্তার করে বেড়ায় Number 2 বুশিডো যার লিডার কেনজি এবং এরা ডাউনটাউনে আধিপত্য বিস্তার করে Number 3 টিএফকে যার লিডার উল এবং এরা ফরচুনাতে আধিপত্য বিস্তার করে বেড়ায় এন্ড ফাইনালি Number 4 স্টেকড ডেক যার লিডার ডেরিয়াস এবং এই ডেরিয়াসই আমার লিডার এবং এই গ্যাং এর হয়ে আমি এনামুল হক বাঁধন বিভিন্ন সময় রেস করে থাকি এখন একটি বড় ঘটনা তোমাদের সাথে শেয়ার করব একদা চার গ্যাং এর মাঝে একটি রেস আয়োজিত হয়েছিল আমি স্টেকড ডেক এর হয়ে আমার পার্সোনাল গাড়িতে রেসিং এর জন্য রেডি হচ্ছিলাম আমার প্রতিপক্ষ ছিল বাকি তিন গ্যাং এর তিনজন গ্যাং লিডার কেনজি এনজি ও উল এছাড়াও ওই রেসে প্রায় $1,000,000 প্রাইজ মানি ঘোষণা করা হয়েছিল যা রেস জেতার পর গ্যাংয়ের সব মেম্বারের মাঝে ভাগ করে দিতে হবে বলে চুক্তি হয়েছিল তো রেস শুরু হবার পর আমি প্রায় জেতার পর্যায়ে গিয়েছিলাম কিন্তু আমি ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে আমার বাকি তিনজন প্রতিপক্ষের গাড়িগুলোকে ইলেকট্রিক শক দিয়ে অকেজো করে ফেলা হয় এবং চারদিক থেকে আমাদেরকে পুলিশরা ঘিরে ফেলে তখনই আমার গার্লফ্রেন্ড নিকি আমাকে টাকা ভর্তি প্রাইজ মানি ব্যাগটা আমার গাড়িতে জানালা দিয়ে ছুড়ে মারে এবং তখন আমি গাড়ি নিয়ে ওই শহর হতে বের হয়ে যাই কিন্তু আশ্চর্যজনকভাবে তখন আমাকে একটি গাড়ি পালাবার সুবিধার জন্য পথ তৈরি করে দেয় এরপর প্রায় 2-3 বছর আমি রকপোর্ট সিটিতে ছিলাম ওখানে রেসিং করেছি তবে ওটার গল্প অন্যদিন বলবো এরপর রকপোর্ট সিটি থেকে পুলিশের দৌড়ানি খেয়ে আমি পুনরায় প্যালামাউন্ট সিটিতে আসি কিন্তু এখানে আমার পুলিশ সার্জেন্ট ক্রস এসে ধাওয়া করে এবং আমাকে পেছনে থেকে ধাক্কা মেরে সামনে দাঁড়ানো একটি ট্রাকের সাথে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় যদিও আমার মেজর কোনো ক্ষতি হয় না তবে বিএমডব্লিউ গাড়িটা আমার নষ্ট হয়ে যায় এরপর ক্রস আমাকে এসে অ্যারেস্ট করতে নেয় কিন্তু তখনই আমার পুরনো স্টেক ডেক গ্যাংয়ের লিডার ডেরিয়াস এসে পড়ে এবং ক্রসকে টাকার লোভ দেখিয়ে আমাকে ছাড়িয়ে নেয় এবং আমার বিএমডব্লিউ গাড়িটা ডেরিয়াস নিয়ে নেয় এরপর ওখানে আমার এক্স গার্লফ্রেন্ড নিকি এসে আমার ওপর অনেক রাগ ঝাড়ে কারণ ওই রেস জেতার পর আমার যে প্রাইজ মানি ছিল তা আমি কারোর সাথে ভাগ বাটোয়ারা করিনি কিন্তু সত্য বলতে ওই ব্যাগে কোনো টাকাই ছিল না ছিল কিছু কাগজ তাই আমি হতাশ হয়ে আমার গ্যাং ও গার্লফ্রেন্ড নিকি এর সাথে সব রকম যোগাযোগ গত 3 বছর বিচ্ছিন্ন করে দিয়েছিলাম তো এখন যেহেতু ডেরিয়াস আমাকে পুলিশের হাত থেকে হিউজ পরিমাণ টাকার বিনিময়ে ছাড়িয়েছে তাই আমারও ওদের ওই টাকা শোধ করার জন্য ওদের হয়ে পুনরায় রেস করতে হবে তাই নিকি আমাকে গাড়ি কিনতে সহায়তা করে এছাড়াও নিকির মাধ্যমে আমি আমার প্রথম রেসিং এর ফ্রেন্ড যার নাম নেভেলি তার সাথে পরিচয় হই এবং এই নেভেলি একজন গাড়ি বিক্রেতা এবং একজন মেকানিক তাছাড়াও নেভেলি আমাকে পুরো প্যালামাউন্ট সিটির বিভিন্ন রেসে অনেক সহায়তা করত ওর দ্বারা জানতে পারি যে আমার প্রতিপক্ষ যারা আমার সাথে রেসে হেরেছিল ওই দিন ওরা গত 3 বছরে সবাই খুব বড় রেসার হয়ে গিয়েছে এবং নিজেদের জোনের লিডার হয়ে গিয়েছে তো আমি আমার মতো বিভিন্ন রেস করতে থাকি এবং এরই মাঝে আমার সাথে নিকির রেফারেন্সে একজন নতুন কিশোরের সাথে পরিচয় হয় যার নাম সেল সেল আমাকে বলে যে এদিকে তোমার নাম অনেক খারাপ হয়ে গিয়েছে যে তুমি নাকি টাকা নিয়ে গ্যাংয়ের বাকিদের সাথে বেমানি করেছিলে আমি জানি না এটা আসলে কতটা সত্য তবে আমি তোমার রেসের ভক্ত তোমাকে আমি চাইলে হেল্প করতে পারি তোমার গাড়ি কাস্টমাইজ করে দেবো অতঃপর আমি সেলকে আমার গ্যাংয়ের সদস্য হিসেবে নিয়ে নিই এরই মাঝে হরেক সময় আমি বাকি তিনটা জোনের লিডারদের সম্মুখীন হই তবে ওরা বিভিন্ন কটুকথা বলে আমাকে অপমান করতেই থাকে এবং শহর ছেড়ে পালিয়ে যেতে বলে মূলত এসব রেসারদের গ্যাংগুলো থেকে বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদরা কমিশন পায় তাই এই রেসারদের গ্যাংগুলো বর্তমানে হরেক ধরনের বেআইনি কাজ করলেও তাদেরকে কেউ কিছু বলছে না এদিকে আমি রেসিং এর আকর্ষণীয়তায় মুগ্ধ হয়ে এই রেসিং এ এসে যেন ফেঁসে গিয়েছি তো এরই মাঝে আমি একতা টিএফকে লিডার উলফকে একটি রেসে হারিয়ে ফরচুনা সিটিতে নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম হই এরপর আমি একদিন এ শহরে নাম করা এক রেসার কলিনের সাথে পরিচিত হই যে আমাকে এক চাঞ্চল্যকর তথ্য দেয়
যে ওই দিন পুলিশ আমাদের ঘেরাও করে সেদিন কলিন আমাদের রেস দেখছিল এবং কলিন নাকি স্পষ্ট দেখেছে যে নিকি এর উপর এক ব্যক্তি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে নিকির থেকে ব্যাগ নিয়ে সেম রঙের অন্য একটি ব্যাগ ফেলে যায়। নিকিও তাড়াহুড়োর মাঝে আর যাচাই না করেই ওই ব্যাগটা আমার গাড়িতে দিয়ে দেয়। তো এছাড়াও কলিন আমাকে বিভিন্ন রেসে সহায়তা করে, তাই নেভেলিস ও সেল এর পর কলিনকেও আমি আমার গ্যাংয়ে সামিল করে নিই। এরপর একদিন হঠাৎ নিকি তার পরবর্তী বয়ফ্রেন্ড ড্যারিয়াসকে গিয়ে রেগে অভিযোগ করে যে ড্যারিয়াস তুমি বাদনকে স্রেফ ইউজ করছো নিজের সুবিধার জন্য। তখন ড্যারিয়াস বলে যে ওকে আমি তো ইউজ করছিই না মোটেও, আমি তো ওকে ছাড়ানোর জন্য সার্জেন্ট ক্রসকে যে পরিমাণ টাকা দিয়েছে ওটা উসুল করতে চাই ওর থেকে, আর তাছাড়া ও বিভিন্ন স্থানে রেসে জিতে যে আধিপত্য বিস্তার করছে তা আমার গ্যাংয়ের জন্য ভালো, আমার গ্যাংয়ের রেপুটেশন বাড়াবে। এরপর নিকি আমার গাড়িতে এসে বসে যায় এবং আমায় বলে সেই দিনের রেসিং ট্র্যাকের ফিনিশিং লাইনে নিয়ে যেতে। এরপর ওখানে পৌঁছানোর পর নিকি আমার গাড়ি থেকে নেমে আমাকে বলল যে আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেদিন গত 3 বছর আগে, তুমি ছাড়া সবাইকে আটক করেছিল পুলিশ। এছাড়াও আমি যখন দেখলাম যে পুলিশ দু চারটা রাবার বুলেট ছোড়া শুরু করলো তখনই এক লোক উপর হয়ে আমাকে আটকে ফেলে এবং আমি ভেবেছিলাম ওই ব্যক্তি আমাকে গুলি যেন না লাগে সেজন্য রক্ষা করছিল। এরপর ওই লোক দৌড়ে চলে যায় এবং আমি তখন পুলিশকে আমার দিকে তেড়ে আসতে দেখে ব্যাগটা তোমার গাড়িতে ছুড়ে দিই, আর তোমার কথা অনুযায়ী ওই ব্যাগে নাকি কোনো টাকাই ছিল না শুধু কাগজ ছাড়া। আমার মনে হয় যখন আমি পড়ে গিয়েছিলাম তখনই আমার থেকে ব্যাগটা নিয়ে পাল্টে দিয়েছে ওই লোকটা, যা আমি খেয়াল করিনি। এসব বলার মাঝে হঠাৎ আমার চোখ পড়ে যায় পাশের রাস্তায়, যেদিকে আমি সার্জেন্ট ক্রস এর গাড়ি দেখতে পাই। তখন নিক্কিকে নিয়ে আমিও ওই স্থান ত্যাগ করি। এরপর ধাপে ধাপে রেস করতে করতে আমি বুশিডো গ্যাং এর লিডার কেনজিকেও হারিয়ে দেই। তো এরপর আমি স্যামসন নামের এক লোকের সাথে পরিচিত হই। ওই স্যামসন আমাকে জানায় যেদিন রেস হয়েছিল আমিও তোমাদের ম্যাচ দেখছিলাম ওদিন, তবে আমিও লক্ষ্য করেছি যে তোমাকে একটি গাড়ি পালানোর জায়গা করে দিয়েছে। অতঃপর তুমি পালানোর পর ওই গাড়ি থেকে একটি লোক বের হয় যে নিজেও পুলিশের লোক ছিল, অর্থাৎ এদিকে পুলিশ তোমাকে পালিয়ে যেতে সহায়তা করেছিল। তো আমি স্যামসনের থেকে তথ্য পাওয়ার ফলে কৃতজ্ঞতা স্বরূপ ওকেও আমার গ্যাং এর সদস্য করে নিই। এরপর আমি ইউমি নামের এক জাপানি বংশোদ্ভূত আমেরিকান নারীর সাথে পরিচিত হই। সে মূলত আমার রেসের ভক্ত। সে আমাকে জানায় যে ওই দিন আমি বাড়ির বারান্দা দিয়ে তোমাদের রেস দেখছিলাম, কিন্তু ওই দিন দেখেছিলাম যে পুলিশের বিশেষ একটি ইউনিট কিছু বিশেষ যন্ত্র নিয়ে রেস ফিনিশিং লাইনে দাঁড়ানো ছিল। এরপর ও জানে যে পুলিশরাই নাকি ইচ্ছে করে পালানোর জন্য সুযোগ করে দিয়েছে। তো আমি ভাবতে লাগলাম যে এখানে বড় একটি ঝামেলা হয়েছে, অনেক কনফিউশনে পড়ে যায় আমি। তো এরপর আমি 21st Street ক্রিউ এর এনজি কে হারিয়ে ক্যাম্পটনে নিজের গ্যাং এর আধিপত্য প্রতিষ্ঠা করি। তো এরপরই একদিন আমার লিডার ডেরিয়াস এসে আমাকে বলে যে আমি যা ভেবেছিলাম তুমি তো তার থেকে বড় কিছু, আমার অজান্তেই গ্যাং গঠন করে ফেলেছো নিজের, তোমার কাছে তো আমি কখনই হার মানবো না বোকা। এরপর ডেরিয়াস বলে যে আমি আসলেই তোমাকে আমার গ্যাং এর আধিপত্য বিস্তারের হাতিয়ারের হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম। এছাড়াও সার্জেন্ট ক্রসও ছিল ড্যারিয়াসের সাথে এবং ড্যারিয়াসের নির্দেশেই সার্জেন্ট ক্রস তখন আমাকে আটক করে ফেলে, কিন্তু ড্যারিয়াস যাওয়ার পরও সে আমাকে থানায় নেয়নি, ওখানে নিক্কি এসে আমাকে ছাড়িয়ে নেয়। মূলত নিক্কি নিজেও সার্জেন্ট ক্রসকে হিউজ পরিমাণ টাকা দিয়েছিল, তাই সার্জেন্ট ক্রস আমাকে ছেড়ে দিয়ে বলে যে আমি পুলিশ হলেও আমি একজন টাকা সংগ্রহকারী। এরপর নিক্কি আমায় বলে যে আমি সবকিছু জানতে পেরেছি, এ পর্যন্ত তোমার ও আমাদের সাথে যা হয়েছে এসবের পেছনে ড্যারিয়াসের হাত ছিল, মূলত ও নিজেই এসব করিয়েছে যেন সব টাকা ও একা পায় এবং তোমাকে ড্যারিয়াস পুলিশের ভয় দেখিয়ে এ শহর থেকে বের করতে চেয়েছিল। এসব জানার পর আমি ড্যারিয়াসকে ওপেন চ্যালেঞ্জ করি আমার সাথে রেস করার জন্য। ডেরিয়াস যখন জানতে পারে যে তার বর্তমান গার্লফ্রেন্ড নিকি আমাকে সব বলে দিয়েছে, তখন ডেরিয়াস নিজে অপরাজিত থাকার জন্য আমি বাকি যে 3টা গ্যাং এর লিডারদেরকে হারিয়েছিলাম অর্থাৎ কেনজি এনজি ও উলফ, তাদেরকে ডেরিয়াস তাদের নিজস্ব গ্যাংয়ে নিয়ে নেয়। এরপর একটি নির্দিষ্ট দিন ঠিক করে আমার সাথে রেসের আয়োজন করে। তো অতঃপর আমি পুনরায় আবার এনজি উলফ ও কেনজিকে হারিয়ে দেই এবং চূড়ান্ত রেস ডেরিয়াসের সাথে হয় আমার, এবং অনেকক্ষণ দ্রুত গতিতে ছুটে আমি ডেরিয়াসকেও একটি সময় হারিয়ে দেই। এরপর ডেরিয়াস আমার স্কিল এবং আমার নৈপুণ্যের কাছে হার মানতে বাধ্য হয়। পুরো শহরের রাস্তাগুলোতে জয় হিসেবে আমার নাম উচ্চারিত হতে থাকে এবং ডেরিয়াস এক পর্যায়ে বাধ্য হয়ে তার অডি গাড়িটা আমাকে দিয়ে ঋণ চুকিয়ে দেয় এবং সবশেষে একটি কথাই বলে আমাকে যে কেউ আজীবন জয় হয় না, একদিন তুমিও হয়তো কারো নিকট মাথা নত কর। এই কথা বলেই সে ওখান থেকে চলে যায় এবং এসব কিছু ঘটার পরেই একটি পর্যায়ে আমি রেস ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়ি। সো দ্যাট ওয়াজ আওয়ার নিড ফর স্পিড কার্বন স্টোরি ইন বাংলা। হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে নিড ফর স্পিড সিরিজের অন্যতম জনপ্রিয় গেম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড এর স্টোরি এক্সপ্লেইন করব। তো তোমরা যদি এরকম স্টোরি এক্সপ্লেইন ভিডিও পছন্দ করে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে আমাকে গ্রো করতে সহায়তা করো, যেন আগামীতে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারি আমি। আজ এই পর্যন্তই, অবতীতে নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, সালামু আলাইকুম।